মঙ্গলদৈত দুর্বৃত্তই কাঢ়ি নিলে 2.5 লাখ টাকা। দুর্বৃত্তই লুটি নিলে আব্বাস আলী নামৰ লোকজনৰ ধন। এছ বি আইৰ পৰা লোকজনে উলিয়াইছিল ধন ৰাখি। টকাৰ বেগ লৈ চাহৰ হোটেলত সোমাইছিল লোকজন। এই ঘটনাৰ পাছতে হাহাকাৰ অৱস্থা লোকজনৰ। দুষ্ট চক্ৰ পিয়াপি দি ঘূৰি ফুৰে বিভিন্ন প্ৰান্তত আৰু যিকোনো লোকক টার্গেট কৰি থাকে। কেতিয়াবা গাত এনেধৰণৰ কিছু বিষাক্ত দ্ৰব্য ছটিয়াই দিয়ে, যাৰ ফলত সেই লোকজনৰ খজুৱতি আৰম্ভ হয়। সেই খজুৱতিৰ ফলতেই লোকজনে উপায় নোপোৱা অৱস্থাৰ মাজলৈ গতি কৰে। লগে লগে সেই কৌশলী চক্ৰটোৱে বা দুষ্ট চক্ৰটোৱে সুযোগ বুজি টকাৰ বেগ লৈ উধাও হয়। এবাৰ মঙ্গলদৈত দুৰ্বৃত্তৰ কাহিনী আছে 2.5 লাখ টকা। দুৰ্বৃত্তই লুটি নিলে আব্বাস আলী নামৰ লোকজনৰ ধন। এছ বি আইৰ পৰা লোকজনে উলিয়াইছিল ধন ৰাখি। টকাৰ বেগ লৈ চাহৰ হোটেলত মাত্ৰ সোমাইছিলহে লোকজন। তাৰ ঠিক পাছতেই সেই লোকজনৰ পৰা 2.5 লাখ টকাৰ সেই বেগটো লৈ উধাও হ'ল দুৰ্বৃত্ত। এতিয়া হাহাকাৰ অৱস্থা হৈছে সেই লোকজনৰ। বেগত আছিল। মই দোকান করো, গেলামাল দোকান করো, দুলাত গেলামাল দোকান আছে। এবার গুয়াহাটীত ভুল চিকিৎসার বলি নগাঁওর যুবক। গুয়াহাটীর মেট্রো হসপিটালের বিরুদ্ধে অভিযোগ। হসপিটালখনের চিকিৎসক দেবাঙ্গ শর্মার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে। বৃক্ক রোগের ভুল চিকিৎসার বাবে গুপ্তাঙ্গর অস্ত্রোপচার। নগাঁওত গুপ্তাঙ্গর অস্ত্রোপচার সেই যুবকজনের। ভুক্তভোগী যুবকজন সামগ্রীর পদুমণির শরৎ তামুলি। যুবকজনের অভিযোগ নস্যাৎ করেছে অবশ্যই চিকিৎসক দেবাঙ্গ শর্মায়। গুয়াহাটির খবর, ভুল চিকিৎসার বলি হয়েছে নগাঁওর যুবক। গুয়াহাটির মেট্রো হসপিটালের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। হসপিটালখনের চিকিৎসক দেবাঙ্গ শর্মার বিরুদ্ধে এই অভিযোগ। বৃক্ক রোগের ভুল চিকিৎসার বাবে গুপ্তাঙ্গর অস্ত্রোপচার করা হল। নগাঁওত গুপ্তাঙ্গর অস্ত্রোপচার যুবকজনের। ভুক্তভোগী যুবকজন সামগ্রীর পদুমণির শরৎ তামুলি। অবশ্যই যুবকজনের অভিযোগ নস্যাৎ করেছে চিকিৎসক দেবাঙ্গ শর্মায়। প্রথমে জিএমসিত দেখালো, জিএমসিত সেই দেবাঙ্গ শর্মায় চালে। তেখেতে আকৌ নার্সিং হোমখান আছে খানাপাড়াত মেট্রো মেট্রোলে। তারপর কলে ইয়াতে নহব, তেখেতে চাইছে বোলে ইয়াত নহব, আপনাদের হেরিলে বলক, কি কয় মেট্রো মো নার্সিং হোমলে বলক। তারপর নার্সিং হোমত চারিদিন রাখিলে। চারিদিন রাখার পিছত তেখেতে এই কি কয় তেতিয়া হাতরে নিজে চাব পারা হল। নিজে চাই কই কলে না এইটু এনেকে ওয়ারডাল লগাই দিম, আপনাদের অলপ ইনফেকশন হয়েছে 14 দিনের পিছত বা এমাহর পিছতহে আপনাদের মেইন অপারেশনটো কিডনির পাথরটো আপনি চাব পাৰিম। এতিয়া আপনাদের ঘরে যাওকে। তারপর ঘর আহি লড়াটো চারিদিন রাখিল। তেখেতক এয়া কি কয় এখন ডিউকেয়ারলৈ আনিল। তারপর কি কি কমল কামাকার আসলে তেখেত ডক্টরে স্যার কছে ইমিডিয়েট আপনাদের অপারেশন করব লাগিব। আমি কলো ভাল হওয়াটোই চাও স্যার। দেবাঙ্গ শর্মা স্যার, ডক্টর রং ট্রিটমেন্টের কারণে আজ এই অবস্থা হল। করিমগঞ্জের রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসকর গুন্ডাগিরির খবর। চিকিৎসালয়খনত কর্মরত চিকিৎসক সৌরজ্যোতি রয়, কর্তব্যরত অবস্থা থাকা নার্সক আক্রমণ করার অভিযোগ। তারপরে চিকিৎসকগুলাকে চিকিৎসালয়খনের যন্ত্রপাতি লণ্ডভণ্ড করে পেলায়, ভরিরে এটা কোঠার গ্লাস ভাঙি কোঠাত হয়ে থাকা সহযোগী চিকিৎসক বিধানচন্দ্র বিশ্বাসক আহিলা পাতিরে প্রহার করে গুরুতরভাবে আহত করে। ইফালে বৃহস্পতিবারে নিশারে পৰা মাদক দ্রব্য সেবন করে চিকিৎসক সৌরজ্যোতি রয় রোগীক চোয়াচিতা করার অভিযোগ উত্থাপন হয়েছে। চিকিৎসকগুলির রুদ্রমূর্তি দেখি চিকিৎসালয়খনত উপস্থিত থাকা কর্মচারীর লগতে রোগীসকল আতঙ্কিত হয়ে পড়ে। ইপিনে আহত চিকিৎসক বিধানচন্দ্র বিশ্বাসে সমগ্র ঘটনা সন্দর্ভত রামকৃষ্ণনগর থানাত এজাহার দাখিল করেছে। এজাহারের পিছতে আরক্ষীয়ে ঘটনার তদন্ত অব্যাহত রাখিছে। কালকে রাত্রে অন ডিউটি ডক্টর সৌরজিৎ রায় ম্যানেজ করতে আসিল হসপিটাল, কিন্তু শুনছিলাম আগের থেকে একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার করে। তো আজকের ঘটনা, আমি তো ঘুমে আমার কোয়ার্টারে, সকালবেলা দরজা খুলিয়ে আমি আবার শুয়ে গেছি, তখন ঘুম লাগি গেছে। ওই সময় ঘুমের মধ্যে হঠাৎ দেখি আমার এক কে আইয়া ধরছে। তো ধরছে, যখন আমি আটকাইতে আরম্ভ করছি তখন দেখি আমার অন ডিউটি ডক্টর সৌরজিৎ রায় দরজা দিয়া ঢুকলো, খোলা আছিল দরজা। আর আমি আমার মিসেস সোহাদ আসলাম,
এরকম সময় দুইজনটা ঝাপটাইয়া ধরছে, তার হাতে কি ইনস্ট্রুমেন্ট আছিল সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলা দিয়া খোঁচা দিয়া আমার দুই জায়গায় কাটছে, ব্লিডিং হয়েছে, আমি মাটিতে পড়ে গেছি। ধিঙর হোটেলে হোটেলে উজ্জ্বলা আসনের সিলিন্ডার, দালাল চক্রর হাতত প্রধানমন্ত্রীর আসনির সিলিন্ডার, রাজ সাহায্যযুক্ত সিলিন্ডারে চলিছে মিঠাই কারখানা, রঙা সিলিন্ডারের কোলা বেপারক নির্লিপ্ত হয়ে আছে কিন্তু প্রশাসন, দুষ্টচক্রের কৌশলে বিক্রি করে আসনির সিলিন্ডার, উজ্জ্বলা আসনির সিলিন্ডার ব্যবহার করা হয়েছে, এয়া আমি দেখাইছো, যত কমার্শিয়াল সিলিন্ডার ব্যবহার করব লাগে তাত প্রধানমন্ত্রীর উজ্জ্বলা আসনির সিলিন্ডার ব্যবহার করে থাকা হয়েছে, বাণিজ্যিক কারণত বা বাণিজ্যিক যিকোনো বেহা বেপারের বাবে কমার্শিয়াল সিলিন্ডারের প্রয়োজন, কিন্তু সেই কমার্শিয়াল সিলিন্ডার ব্যবহার করার সলনি উজ্জ্বলা আসনির সিলিন্ডার ব্যবহার করেছে। ইয়াত ধিঙর হোটেলে হোটেলে দেখা পাওয়া দৃশ্য, দালাল চক্রর হাতত এটা প্রধানমন্ত্রীর আসনির সিলিন্ডার, রাজ সাহায্যযুক্ত সিলিন্ডারে চলিছে মিঠাই কারখানা, রঙা সিলিন্ডারের কোলা বেপারক কিন্তু প্রশাসন একেবারে নির্লিপ্ত হয়ে আছে। সর্বসম্মতভাবে এন ডি এর নেতা নির্বাচিত হওয়ার পাছত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুক সাক্ষাৎ করে নরেন্দ্র মোদিয়ে এন ডি এর সমর্থন পত্র আর সাংসদের তালিকা লৈ রাষ্ট্রপতি ভবনত উপস্থিত হল নরেন্দ্র মোদী সহ এন ডি এর সহযোগী দলের কেবাগী নেতা। পরবর্তী সরকার গঠনের রাষ্ট্রপতির ওসর দাবি উত্থাপন করে এন ডি এ। উল্লেখযোগ্য যে অহা ন জুনত তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ লব নরেন্দ্র দামোদর ভাই মোদিয়ে। ইতিমধ্যে দেওবারের শপথ গ্রহণের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে রাষ্ট্রপতি ভবনত। এন ডি এর সর্বসম্মত নেতা নরেন্দ্র মোদীক পরবর্তী সরকার গঠন করবলে আমন্ত্রণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। আজি এন ডি এর বৈঠক নেতা নির্বাচিত হওয়ার পিছতে সন্ধ্যা রাষ্ট্রপতি মুর্মুক সাক্ষাৎ করে নরেন্দ্র মোদিয়ে এন ডি এর সমর্থন পত্র আর সাংসদের তালিকা লৈ রাষ্ট্রপতির ওসর সরকার গঠনের দাবি উত্থাপন করে মোদিয়ে। ইয়ার পিছতে পরবর্তী সরকার গঠন করবলে রাষ্ট্রপতিগুলিকে আমন্ত্রণ জানাইছে নরেন্দ্র মোদীক, আর সেই মর্মে দেওবারে একেরাহে তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ লব মোদিয়ে। উল্লেখযোগ্য যে পণ্ডিত জওয়াহরলাল নেহরুর পিছত একেরাহে তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ লব নরেন্দ্র মোদিয়ে। ইতিমধ্যে দেওবারে অনুষ্ঠিত হবলগা শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি চলিছে রাষ্ট্রপতি ভবনত। এগারো বছরের মূরত ন্যায় পালে বাতেন খানের পরিয়ালে। 2013 চনের 21 অক্টোবর মোহর খান আর বাবুল খানে ভূমি সংক্রান্তীয় বিবাদক লৈ ঘরের সম্মুখের পথর উপরতে নির্মমভাবে প্রহার করেছিল নিজ ভাতৃ বাতেন খানক। দুই অভিযুক্ত ভাতৃ মোহর খান আর বাবুল খানক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডর রায় বঙ্গাইগাঁও জেলার অভয়পুরীর জেলা আর সত্র ন্যায়াধীশের আদালতর লগতে 50,000 টাকা জরিমানা বিহে। আর সুদীর্ঘ এগারো বছরের মূরত ন্যায় লাভ করবলে সক্ষম হল বাতেন খানের পরিয়ালটোয়ে। বাতেন খানক তেওঁৰ দুজন ভাই ককাই আবুল খান আৰু মোহৰ খানে যেতিয়া তেওঁ মসজিদৰ পৰা ৰাতিপুৱা 6টা বজাত ঘৰলৈ উভতিছিল সেই সময়ত তেওঁক অতি নৃশংসভাৱে মারপিট করে আর যার ফলত তেওঁ থিতাতেই তাতে মৃত্যু ঘটিছিল। আর সেই এজাহারৰ ভিত্তিত অভয়পুৰী থানাই 314/2013 নম্বৰৰ এটি গোচৰ পঞ্জীয়ন করে। অভয়পুৰী থানাই 2016 চনত সেইটোৰ গোচৰৰ ভিত্তিতে এখন অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্র দাখিল করেছিল অভয়পুরস্থিত অতিরিক্ত জেলা আর সত্র ন্যায়াধীশের আদালত। আর সমস্ত বিচার প্রক্রিয়ার অন্তত অতিরিক্ত জেলা আর সত্র ন্যায়াধীশ মহামান্য বি কে নাথর আদালতে পদকীয়াদায়ক দোষী বলে যা 2024 চনের 5 জুন তারিখে রায়দান করে। আর আজি 7 জুন তারিখে উক্ত রায়দানের ভিত্তিত শাস্তি ঘোষণা করে। মহামান্য আদালতে দুজন অপরাধীকে আজীবন সশ্রম কারাদণ্ড বিহে আর 50,000 টাকা উভয়কে ফাইন দিবলৈ আদেশ দান করে। নিট পরীক্ষাত সফলতা অর্জন করেছে কলিয়াবরের রেজাউল করিমে। শিলঘাটস্থিত কলিয়াবরের চাহ বাগিচার শ্রমিক রেজাউলের পিতৃ হুজাইর আজবল ফাউন্ডেশনত কোচিং করেছিল রেজাউলে। রেজাউলের সফলতাত আনন্দিত শুভাকাঙ্ক্ষী। নিট পরীক্ষাত এনেধরনের সফলতা অর্জন করে সকলোরে মরম বুটলিবলৈ সক্ষম হয়েছে কলিয়াবরের রেজাউল করিম নামের এই ছাত্রজনে। আমার সাংবাদিক দীপাকর দাসের এক প্রতিবেদন আছে, আগ্রহ।
সদ্যঘোষিত নীট পরীক্ষাত বিশেষ সফলতা অর্জন করেছে কলিয়াবর শিলঘাটের এজন যুবকে আর 720 নম্বরের ভিতর 645 নম্বর পাবলে সক্ষম হয়েছে। আর কলিয়াবর রেজাউল করিমে এই সফলতা অর্জন করেছে। আর পোনে পোনে সেই ছাত্রজনের কিছু মতামত লম, কোপা কেন পড়াশোনা করেছে, কি স্থান লাভ করেছে? মানে খোঁজাই শুভভর্তিরপর আপনার নীট পরীক্ষা দিছো, আপনার শুভভর্তিত পড়াশোনা করছো, তাতে আমার ভালকৈ গাইডলাইন বান্ধি দিয়া হয়েছিল, তাতে আমি ক্লাসরুমত ভালকে পড়া শুনা করেছো। আর আমার টিচারসকলে বহুত সহায় করেছে, হোস্টেলত আপনার ভাল আমাক পরামর্শ দিছে কেন পড়ব লাগব, কেন আগুয়াই যাব লাগব, তার আমি সেই দিকত পড়ি পেলে আজি মানে এনেকে ভাল ফলাফল একটা করবলে সক্ষম হয়েছো। মানে পুনপ্রথমে মানে মোট পিতৃ মাতৃক ধন্যবাদ জানাইছো, আর মোর টিচার শিক্ষাগুরু সকলক মই বিশেষ ধন্যবাদ জানাইছো মোক এই রাস্তাত লৈ যাবলে, এনেকে ভাল পথত আগুয়াই লৈ যাবলে ধন্যবাদ জানাইছো। মই 720 নম্বর ভিতর 6 ফুট মানে 645 নম্বর লৈ সক্ষম হয়েছো লোবলে সক্ষম। নিশ্চয় পিতৃ আছে নুরুল আমিন, কি কব পুত্র সফলতা? না, আজি ভাল লাগিছে, মই যেটো আশা করেছিল সেই আশা মতে ফলটো আমি পাইছো। গতিকে মই এই কলিয়াবর এরিয়ার মানুষখিনিক মই ধন্যবাদ জানাইছো। পনপ্রথমে সিহঁতে আমাক বহুত সহায় সহযোগিতা আগবঢ়াইছে, বিশেষকৈ মই কলিয়াবর চাহ বাগিচার মোর স্টাফ মোর কর্মচারীসকলে মোক যথেষ্ট সহায় সহযোগিতা করেছে। গতিকে সেইমতে মোর লড়াটো যিমতে ভাবিছিল আমি সেইমতে রিজাল্টটো হয়েছে, সেই কারণে আমি পিতৃ মাতৃ আনন্দিত, লগতে আমার কলিয়াবর কলিয়াবরবাসী আনন্দিত হয়েছে। মোর বহুত ভাল লাগিছে, আমি পিতৃ মাতৃ হিসাবে যিখিনি উৎসাহ যোগাব লাগে সেইখিনি যোগাইছো তা, আর সেইমতে চেষ্টাও করেছে, আর সেইমতে সফলতাও হয়েছে। স্থানীয় লোক বহুত আনন্দিত, আমি গৌরবান্বিত করেছো কলিয়াবর চাহ বাগিচাবাসী হয়ে পেলায়, দেউতাক আমার বাগানতেই শিলঘাট কলিয়াবর চাহ বাগিচার হসপিটালত ফার্মাসিস্ট করে, তেওঁলোকৰ বিশেষ যত্নত আজি লড়াটো উজ্বলি উঠিছে, সেইটো কাৰণে ভাল লাগিছে। এন ডি এর বৈঠকতে বিরোধীক সমালোচনার থকা সরকা করলে নরেন্দ্র মোদিয়ে, গঠনাত্মক ভূমিকা লোলে বিরোধীক পরামর্শ দিলে মোদিয়ে, 10 বছর পাছতো কংগ্রেসে 100খন আসন স্পর্শ নকরাত কটাক্ষ করে মোদিয়ে। এন ডি এর বৈঠকত বিরোধীক তুলাধুনা, কংগ্রেসক থকা সরকা করলে মোদির বাক্যবাণী, ইভিএমৰ পৰা আৰম্ভ কৰি পৰাজয়ৰ গ্লানিলৈ মোদীয়ে পৰামৰ্শ দিলে গঠনাত্মক বিৰোধীৰ ভূমিকা ল'বলৈ। ইণ্ডি গঠবন্ধন ৱালে জব ইভিএম কা বিৰোধ কৰতে হে তো মই সিৰ্ফ এক চুনাৱ কে ৰূপ মে নহীঁ দেখ ৰহা, মই মানতা হুঁ ই লোগ মন সে পিছলি শতাব্দী কে সোচ ৱালে লোগ হে, ইয়ে সবসে সফল। শুকুরবারে এন ডি এর বৈঠকত বিরোধী বিশেষ কংগ্রেসক তুলাধুনা দিলে মোদিয়ে, 10 বছর পিছতো কংগ্রেসে 100খন আসন স্পর্শ করব নিলে, কংগ্রেসের ব্যর্থতার উদাহরণ দিয়ে এইদরে করে সমালোচনা। 10 সাল বাদ ভি কংগ্রেস 100 কে আঁকড়ে কো নহি ছু পাই, কংগ্রেস কে তিন চুনাও জোড়ু তো ইন তিন চুনাও মে জিতনি সিটে মিলি হ্যাঁ জাদা হমে ইস চুনাও মে মিলি, এনডি ওয়ালো অন্দাজ নেই ধীরে ধীরে, পহলে তো ডুব রে থে আব তেজ গতি সে গর্ত মে জানে ওয়ালে হ্যাঁ। ইভিএমর প্রসঙ্গত বিরোধী তথা কংগ্রেসক কটাক্ষ করলে মোদিয়ে, নিজের ভাষণত মোদির প্রশ্ন, ইভিএমক সন্দেহ করা সকল এতিয়া মৌন হল কিয়? ইন্ডিয়া এলায়েন্সক আধুনিকতার বিরোধী আখ্যা দিলে মোদিয়ে, ইভিএম ডিজিটাল পেমেন্টর বিরোধিতা করেছিল বিরোধী দল সমূহে, ইয়ে লোক তাই করকে বেঠে থে কি ভারত কে লোকতন্ত্র ও লোকতন্ত্র কি প্রক্রিয়া কে প্রতি বিশ্বাসী লোকো কা উঠ যায়, আর লগাতার ইভিএম কো গালি দেনা
और मुझे तो लगता था कि शायद इस बार वो ईवीएम की अर्थी निकाल जुलूस निकालेंगे, लेकिन 4 जून शाम आते आते उनको ताले लग गए, ईवीएम ने उनको चुप कर दिया। ইপিনে নির্বাচন সমাপ্তির পিছত শাসকীয় পক্ষের সাংসদক শুভেচ্ছা নজনার বাবে কংগ্রেসক সমালোচনা করে মোদিয়ে। মোদিয়ে কয় যে গণতন্ত্র সম্মান করা সংস্কার বিরোধীর নাই। আমি গণতন্ত্র সম্মান করু, বিরোধীর জয়লাভ করা সাংসদকও মোদিয়ে অভিনন্দন জানায়। রাষ্ট্রের হিতর উদ্দেশ্য লই সংসদলৈ আহিবলৈ বিরোধীক আহ্বান জানায়। সাথে ইন লোক কা যে ব্যবহার রা হয় 4 তারিখ কে বাদ, মানে আশা করতা থা कि वे लोकतंत्र का सम्मान करेंगे, लेकिन उनके व्यवहार से लगता है कि शायद उनमें ये संस्कार आए, इसके लिए हमें और इंतजार करना पड़ेगा। और तो मैं ज्यादा कुछ कह नहीं सकता, हमें और तेजी से और विस्तार। न्यूज डेस्क, न्यूज 18, असम नॉर्थ ईस्ट। देश के आकांक्षाओं को पूर्ण करने में লোকসভাত পরাজয়ের পাছত বিধানসভালৈ সাজু আজমল। 2026ৰ নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করব বদরুদ্দিন আজমলে। সংখ্যালঘু প্রধান এটা সমষ্টির প্রার্থী হব বদরুদ্দিন আজমল। 2026ত এআইইউডিএফক সন্মুখৰ পৰা নেতৃত্ব দিব আজমলে। ধুবুরীত শোচনীয়ভাবে পরাজয় বরণ করার পিছত আজমলৰ নতুন রাজনৈতিক অঙ্ক। পুনৰবাৰ জনাইছো, লোকসভাত যেহেতু পরাজয় বরণ করবলগিয়া হল বদরুদ্দিন আজমলে, কিন্তু এতিয়া বিধানসভালৈ মন বদরুদ্দিন আজমলৰ। 2026ৰ নির্বাচনত সর্বশক্তিরে যুঁজিব বলে খবর পোৱা হৈছে। তেওঁলোকৰ ভিতৰৰ ক্ষুদ্র এইখিনি খবর আমাক জানিবলৈ দিছে। বদরুদ্দিন আজমলে নিজেই এটা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করব। চণ্ডীগড় বিমানবন্দৰত কংগনা ৰাণাউতৰ দৰে চেলিব্ৰিটি তথা সাংসদক কান্তলীয়া চৰখুধোৱা কুলবিন্দৰ কৌৰৰ পৰিচয় কি? কেতিয়াৰ পৰা কুলবিন্দৰে চাকৰি কৰিছে CISFৰ দৰে দেশক সুৰক্ষা দিয়া সংস্থাত? কংগনাক চৰখুধাই চৰ্চাত কুলবিন্দৰ কৌৰ। কৃষক বিদ্রোহক লৈ কৰা মন্তব্যৰ বাবে কুইন কংগনাক পূৰ্ণহতীয়া চৰখুধোৱা কুলবিন্দৰে 2009ত যোগ দিছিল CISFৰ চাকৰিত। 2021ৰ পৰা চণ্ডীগড় বিমানবন্দৰত কৰ্মৰত হৈ আছে কুলবিন্দৰ। আনকি CISFৰ হৈ কুলবিন্দৰৰ স্বামীও কৰ্মৰত হৈ আছে একেখন বিমানবন্দৰত। দুটা সন্তানৰ মাতৃ কুলবিন্দৰৰ ঘৰ পঞ্জাৱৰ চুলতানপুৰ লোধিত। কৃষক আন্দোলনৰ সৈতে প্ৰত্যক্ষভাৱে জড়িত কুলবিন্দৰৰ ভায়েক শ্বেৰ সিং। কৃষক নেতা শ্বেৰ সিং কিষাণ মজদুৰ সংঘৰ্ষ কমিটিৰ সাংগঠনিক সম্পাদক। আনকি 3খন কৃষি আইন বাতিলৰ দাবী চলা বছৰজোৰা সংগ্ৰামত চামিল হৈছিল কুলবিন্দৰৰ মাতৃ। সেইবাবেই কংগনাৰ মন্তব্যত ক্ষোভত ফাটি পৰিছিল কুলবিন্দৰ কৌৰ। ১০০ টকাত মহিলা প্রতিবাদকারীয়ে কৃষক আন্দোলনত যোগ দিয়া বুলি কংগনাই করা মন্তব্যর ক্ষোভ 4 বছৰে কঢ়িয়াই ফুৰিছিল কুলবিন্দৰ কৌৰে। বৃহস্পতিবাৰে তাৰে বৰ্হি প্ৰকাশ ঘটিল চণ্ডীগড় বিমানবন্দৰত। তালাচীৰ সময়ত নিৰ্দিষ্ট ঠাইত ৰখা ট্ৰেত মোবাইলটো থব বিচৰা নাছিল কংগনাই। তেতিয়াই বিমানবন্দৰৰ নিৰাপত্তাৰ দায়িত্বত থকা কুলবিন্দৰে পূৰ্ণহতীয়া স্বৰ শুধাই দিলে জনপ্ৰিয় অভিনেত্ৰী তথা সাংসদ কংগনা ৰাণাউতক। CISFৰ জোৱান হৈ বিমানবন্দৰত এগৰাকী সাংসদক স্বৰ শুধোৱা ঘটনাই দেশজুৰি সৃষ্টি কৰিছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ। বিপৰীতে কংগনাই কুলবিন্দৰ কাণ্ডক পঞ্জাৱৰ সন্ত্ৰাসবাদী কাৰ্যকলাপেৰে ৰিজোৱা ঘটনাটো বহুজনে প্ৰকাশ কৰিছে প্ৰতিক্ৰিয়া। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।